গরু পাচার নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য। অনুব্রত মণ্ডল এখন শ্রী ঘরে। অনুব্রত মণ্ডলের নির্দেশেই পাচারের গরুর বিক্রির জাল রসিদ তৈরি হতো, এমনটাই চাঞ্চল্যকর তথ্য আজ সামনে এসেছে। সিবিআইয়ের চার্জশিটে এমনটাই উল্লেখ রয়েছে। ঘুর পথে টাকা কোথায় যেত? ঘুর পথে টাকা পৌঁছত অনুব্রতর ঘনিষ্ঠদের কাছে। সিবিআই নজরে সোনাঝুরির একটি হোমস্টের অ্যাকাউন্টও। অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলরের অ্যাকাউন্টে টাকা লেনদেনের অভিযোগে আজ বোলপুরের এক প্রমোটারকে তলব করে সিবিআই। অন্যদিকে সিবিআই নোটিশের প্রেক্ষিতে ফের সময় চাইলেন অনুব্রত কন্যা। গরু পাচারের মামলায় তদন্তে একের পর এক জট খুলছে সিবিআই। সামনে আসছে অনুব্রত মণ্ডলের নামে বেনামে আরও সম্পত্তির খোঁজ। বীরভূমের আনাচে কানাচে লুকে গরু পাচার কারবারের কালো টাকা। সিবিআই নজরে এক প্রাক্তন ব্যাংক কর্মীর অ্যাকাউন্টে 6 কোটি টাকা। সিবিআই সূত্রের খবর, ওই টাকা ওভারড্রাফটের মাধ্যমে সোনাঝুরির এক হোমস্টের অ্যাকাউন্টে পাঠানো হয়। হোমস্টের অ্যাকাউন্ট থেকে টাকা যেত অনুব্রত ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে। তার মধ্যে 3 কোটির ফিক্সড ডিপোজিটও ছিল বলে সিবিআই সূত্রের খবর। ওই ব্যাংক কর্মীর কাছে টাকা পৌঁছে দিয়েছিলেন অনুব্রত মণ্ডলের গাড়ির চালক। শুধু টাকার লেনদেনই নয়, সিবিআই চার্জশিটে উল্লেখ, অনুব্রতর নির্দেশেই গরু কেনাবেচার জাল রসিদ তৈরি করত পাচারকারীরা। আফতাব উদ্দিন মল্লিক নামে এক ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে সিবিআই এর চার্জশিটে। এদিকে অনুব্রত ও তার ঘনিষ্ঠদের জমি সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার শান্তিনিকেতনের রতনকুঠিতে বোলপুরের রেজিস্ট্রি অফিসের আরও এক আধিকারিককে ডেকে পাঠায় সিবিআই। এদিনই শান্তিনিকেতনের এক প্রমোটারকেও তলব করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ওই প্রমোটার মারফত অনুব্রত ঘনিষ্ঠ 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে যেত পাচারের টাকা। লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই শুক্রবার তাঁকে তলব করে সিবিআই। এদিকে সিবিআই নোটিশের প্রেক্ষিতে আরও সময় চাইলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। বুধবার রাতে সিবিআইকে মেইল করে সময় চান সুকন্যা। মনোরঞ্জন চট্টোপাধ্যায়, অর্ণব মজুমদার, সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। Thank you.